এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ডাবল ডিজিটে পৌঁছতে পারলে আমি ধরে নেব আমি রাজনীতির জন্য অযোগ্য। ভোটের আগে ঠিক এই কথা বলে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দল পাল্টানোর রেকর্ড গড়া রাজনৈতিক ব্যক্তিত্ব সুদীপ রায় বর্মণ। তিনি এর আগেও বহুবার সরাসরি বলেই দিয়েছেন যে বিজেপি সিঙ্গেল ডিজিট পার করতে পারবে না। সেই সঙ্গে তিনি এও বলেন যে সিপিআইএম এবং কংগ্রেস কমপক্ষে 40টি আসনে জয়ী হবেন, কিন্তু আদুতে তা কিছুই হলো না। বৃহস্পতিবার স্পষ্ট হয়ে গেল সবকিছুই। একক 32টি আসন এবং জোট সঙ্গী আইপিএফটি একটি আসন সব মিলিয়ে 33টি আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস মাত্র 3টি আসন এবং সিপিআইএম 11টি আসনে, মানে সব মিলিয়ে মোট 14টি আসন পেয়েছে সিপিআইএম এবং কংগ্রেস। 40 তো দূর, সুদীপবাবুর প্রসংখ্যান অনুযায়ী এর ধারে কাছেও নেই সিপিআইএম এবং কংগ্রেস। ঠিক কি বলেছিলেন সুদীপ রায় বর্মণ, চলুন শুনে নেওয়া যাক। And let the BJP accept that challenge. Let them reach the double digit and say that, well, we have reached the double digit. It's my challenge to the BJP. Today also, a day prior to the counting, let them reach the double digit. Then I'll consider myself that I am unfit for politics. Oh, we are going to cross, we are going to touch 40 minimum. 40? 40, okay. The lines. Okay. I'll not give any number to the BJP. I'll say only thing that the BJP is not going to touch the double digit. That means double digit starts from 10. They'll confine themselves within 9. তবে কি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন সুদীপ রায় বর্মণ? কথার যদি খেলাপ না করে থাকেন তবে তো বিদায় নিতেই হবে সুদীপ রায় বর্মণকে। কারণ জোর গলায় তিনি বলেছেন বহুবার বহু কথা, যার জেরে এবার লেজে গোবরে সুদীপ। বড় গলা করে কতই না বলেছিলেন বিজেপিকে নানান কথা, কিন্তু আদতে মানুষ দল পাল্টানো রেকর্ড গড়া সুদীপ কিংবা ত্রিপুরাকে পিছিয়ে রাখা জিতেন্দ্রদের নয়, মানুষ ঠিক বেছে নিয়েছেন উন্নয়নকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।